আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি আমেরিকান ব্লগার রুবি। শুরু করছি আমার আজকের ব্লগটি। আজকে আবারও সেই ফুল ছিটানো পথ ধরে যাচ্ছি ইফতার করতে এক ভাবির বাসায়। আর এটা হচ্ছে একটা পটলাক ইফতার পার্টি। এখানে সবাই আমরা ইফতার নিয়ে যাব আর একসাথে ইফতার করব আজকে। আর আমার এই মুহূর্তটা আপনাদের সাথে আসলে ভিডিওতে শেয়ার করছি, বাট আপনারা বুঝতে পারছেন কি না জানি না, আমাদের যে কত ভালো লাগছে এত ফুলের ছড়াছড়ি দেখে। আশা করি আপনারাও আজকে আমার সাথে পুরো ব্লগটি এনজয় করবেন। যাওয়ার পথে আমরা অনেক মজা করেছি। দেখতে পাচ্ছেন রাফাজ কিন্তু আজকে আবার দুষ্টামি করছে ক্যামেরার সামনে। ও এসে এরকম দুষ্টামি করে মাঝে মাঝে। আর প্রথমে এরকম দুষ্টামি করছিল, তারপর আমি যখন ওর সাথে একটু কথা বললাম, তারপর কিন্তু ক্যামেরা ধরার সাথে সাথেই সে এভাবে হাসি ধরে দিয়ে রাখে আর মুখটা সারাক্ষণ হাসি হাসি রাখে। সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর বাচ্চারা কিন্তু আসলে অনেক কিছুই বুঝতে পারে না, যখন ওদের সাথে আপনারা বিষয়টা ক্লিয়ার করে কথা বলবেন তখন কিন্তু ওরা আসলে বুঝতে পারবে আর আপনার কথাটা শুনবে। তো এখন ওর মুখের হাসিটা দেখেই বুঝতে পারছেন, এখন কিন্তু আর দুষ্টামি করছে না, এখন সুন্দর হাসি দিচ্ছে। আর ও মাশাল্লাহ অনেক লক্ষ্মী, আপনারা ওর জন্য দোয়া করবেন প্লিজ। আর ছোটটার সাথে ছবি তুলতে তুলতে বড়টাও একটু ফাজলামি করছিল। এটা আমাদের এক্সপ্রেশন দেখেই নিশ্চয় আপনারা বুঝতে পারছেন। আর মা খুব ফুল পছন্দ করে, সেই জন্য মাকে একটা ফুলের ঝাড় দিয়েছি। মা ওই ফুলটা পেয়ে খুবই খুশি। তো মা ফুলটা দেখছে, আর আমার হাজবেন্ড এদিকে গাড়ি ড্রাইভ করছে, সেজন্য তার সাথে আমরা বেশি কথা বলছি না। বাট আমরা সবাই খুব এনজয় করেছি পুরো রাস্তাটাই। আর আপনাদেরকেও আমি মিনেসোটার ভিউটা দেখাবো, কারণ আমাদের এখানে কিন্তু এখন শীত কমে গিয়েছে আর চারদিক অনেক সুন্দর সবুজ আর ফুল ফলে ভরে যাচ্ছে। সেই কারণেই আপনাদেরকে আজকে দেখাচ্ছি একটু, আর আশা করি আপনাদেরও ভালো লাগবে যে চারপাশের পরিবেশগুলো দেখে। আমার সাথে চলুন আপনারা আর এনজয় করুন। শুরুতেই ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমি, যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দেবেন। তাহলে কিন্তু আমি যখনই নতুন কোনো ভিডিও দেব আপনি কিন্তু দেখতে পাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা হেল্পফুল মনে করেন তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর কোনো কোশ্চেন থাকলে বা ভালো মন্দ সব কিছুই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন প্লিজ। তো চলুন তাহলে আমার আজকের ব্লগটি আপনারা এনজয় করুন আমার সাথে।
আমরা কিন্তু এখন সেই ভাবির বাসায় চলে এসেছি যেখানে আমাদের পটলাক পার্টিটা হবে। এটা হচ্ছে একটা ইফতার পার্টি, আর ভাবির বাসার এখানে অনেক ফুল গাছ, পুরো গাছ ভর্তি গোলাপি ফুল। আমরা দেখে ভাবলাম যে একটু ফটো সেশন করে নেই, আর ফটো সেশনটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই তো আমরা এখন চলে এলাম ভাবির বাসায়, আর ভাবির বাসায় এসে ক্যামেরাটা অন করলাম, দেখি ভাবি কি কি রান্না করেছে। ভাবি এখানে রাইস কুকারে ভাত চড়িয়েছে, এখনও কিন্তু ভাতটা গরম হয়নি, আর রাইস কুকারে হতে আরও প্রায় 10 মিনিটের মতো লাগবে। আর এদিকে গরুর মাংস রান্না করে রেখেছে, এটা আগেই করা, এখন জাস্ট এটা আমরা একটু পরে খাবো। আর এদিকে বুটের ডাল দিয়ে সেদ্ধ ডিম দিয়ে রান্না করেছে, এটা কিন্তু খুব ভালো একটা খাবার, ডাল আর প্রোটিন একসাথেই হয়ে গিয়েছে, দুটাই প্রোটিন আর খুব ভালো, ভেজিটেবল আর ডিম দুটাই একসাথে খুব ভালো। আর এইখানে আমি একটা লাইভ ফুল দেখতে পেলাম, ফুলগুলো আসলে আমার কাছে খুব সুন্দর লেগেছে, এই কারণে একটু করলাম। আর আমি ফুল খুবই পছন্দ করি, আর আমি আপনাদেরকে আরও কিছু শেয়ার করছি ভাবির বাসার কিছু অংশ। এটা হচ্ছে তার ডাইনিং এরিয়াটা, মা আর কি এখানে বসবে, তো আস্তে আস্তে আমি আপনাদেরকে তার বাসার আরও কিছু অংশ দেখাবো, ব্যাকইয়ার্ড দেখাবো, আপনারা আমার সঙ্গে থাকুন। এখন আমি ওপরে যাব দোতলায়, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, আর নিচে দেখতে পাচ্ছেন বেসমেন্ট, সেখানেও কিন্তু পুরুষ লোকরা সবাই বসে আছে, আর ভাবির বাসাটা বলতে পারেন 3টা ফ্লোর। এখন আমি উপরে যাব, আর উপরে হচ্ছে লিভিং রুমটা, এখানে সোফা, টি টেবিল আর টিভিটা আছে, আর এদিক দিয়ে বারান্দায় যাওয়ারও জায়গা আছে। এটা হচ্ছে নিচে, যেটা আপনারা দেখলেন 2টা ডাইনিং স্পেস, এটা হচ্ছে আরেকটা ডাইনিং স্পেস, আর এদিক দিয়ে বাহিরে বারান্দায় যাওয়া যায় পেটিওতে। এখানে ভাবির বাগান আছে, পাশে কিন্তু জঙ্গল আছে, জঙ্গলটা দেখতে আসলে কেমন ভয় ভয় লাগে, তারপরও খুব সুন্দর, সবুজে ঘেরা, পেছনটা খুবই সুন্দর। আর এখানে ভাই কিন্তু অনেক বাগান করে সুন্দর, সেই বাগানের প্রিপারেশন চলছে দেখতে পাচ্ছেন, এই বাগান কিন্তু আর কিছুদিন পরেই অনেক সুন্দর হয়ে ভরে যাবে, তো এই কেবলমাত্র শুরু করছে যেহেতু ঠান্ডাটা কেবলমাত্র মিনেসোটা থেকে যাচ্ছে। তারপরেও আজকের দিনটা কিন্তু বেশ মেঘলা মেঘলা, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, আজকে কিন্তু পুরো সানি না, বেশ মেঘলা মেঘলা, কুয়াশা কুয়াশা একটা ওয়েদার, আর হালকা ঠান্ডা ঠান্ডা। তো আবার ঘরে চলে আসলাম, ঘরে এসে আমার মা বলল কয়েকটা ছবি তুলে দিতে,
আমার মা আবার ছবি তার মেয়েদের কাছে পাঠায়, আর সবাই দেখে অনেক খুশি হয়, সেই জন্য ছবি তুলতে খুব পছন্দ করে, আর মার জন্য সেই জন্য একটু ছবি তুললাম। তা আমার মার ছবিগুলো আমি আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আমার মাকে কিন্তু আপনারা অনেকেই সালাম দেন আর জিজ্ঞেস করেন, তাদের সবার কথা কিন্তু আমি আমার মাকে বলি, আর আপনাদের জন্য কিন্তু আমার মা দোয়া করেন সবসময়। হয়তো এগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না কমেন্টসে, বাট আমি আজকে আমার ভিডিওর মাধ্যমেই বলে দিলাম, যারা আমার মাকে সালাম দেন বা দোয়া করেন, আমার মাও তাদের জন্য দোয়া করেন। আর এখানে আমি খাবারগুলো একটু দেখাচ্ছি যেগুলো নাকি ইফতারের জন্য খাবো। পিজা আছে বাচ্চাদের জন্য, আর এখানে ইফতার আইটেমগুলো আমরা যারা যারা নিয়েছি, আমি পেঁয়াজও এনেছি, আর যেই ভাবির বাসায় ইফতার উনি বেগুনি, আর একটা ভাবি ছোলা নিয়ে এসেছে। এভাবে আমরা এক একজন এক একটা নিয়ে এসেছি, সেগুলো আমি প্লেটে প্লেটে সাজাচ্ছি, আর আমার মা ভিডিও শ্যুট করছে। তো এইভাবে প্লেটে দিয়ে দিলে হয় কি, সবাই সব কিছু সমানভাবে সুন্দর করে পায়, আর যেগুলো এক্সট্রা থাকে সেগুলো একটা প্লেটে রেখে দিব, সেই এক্সট্রাগুলো যার বেশি প্রয়োজন হবে সে নিবে। তবে আমি এক্সট্রা প্লেট থেকে কিন্তু বেগুনি নিয়েছিলাম, ভাবির বেগুনিটা অসাধারণ হয়েছিল, আর আমি বেগুনিটা ভাবির কাছ থেকে শিখে নিয়েছি, আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। এটা হচ্ছে আমার ইফতার প্লেট, আর আমার ইফতার প্লেটটা খাওয়া শেষ, তারপর আমরা মাগরিবের নামাজ পড়েছি, নামাজ পড়ে এখন ডিনার করব। এইগুলো হচ্ছে ডিনার আইটেমগুলো, চিকেন বুটের ডাল দিয়ে সেদ্ধ ডিম, গরুর মাংস আর ভাত। খুব সিম্পল খাবার, ইফতারে খুব বেশি খাওয়া দাওয়া আমরা করি না, হালকা খাবারই খাই। আর সালাদটা আমি এনেছি, আমার হাজবেন্ড সালাদ আইটেমগুলো কেটেছে, আমি মশলা টশলা সব কিছু দিয়েছি সালাদে। কীভাবে বানিয়েছি সালাদটা আমি আপনাদের সাথে নেক্সট একটা ব্লগে শেয়ার করব, আর সেই জন্য অপেক্ষা করবেন। আর আবার দেখা হবে নেক্সট ব্লগে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবার জন্য দোয়া রইল, আল্লাহ হাফেজ।